আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং আমাদের কমেন্ট বক্সে, আমাদের চ্যানেলের মধ্যে এক ভাই প্রশ্ন করেছে যে স্বপ্নে যদি দ্বিতীয় বিয়ে করতে দেখা যায় তাহলে তার ব্যাখ্যা বা তার অর্থ বা তার লক্ষণ কি হতে পারে। দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিও প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কয়েকটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তার আগে বলবো, অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণভাবে ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। তো দর্শক শ্রোতা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা আজকের ভিডিওর যে বিষয়বস্তু, যে স্বপ্নের মধ্যে যদি দ্বিতীয় বিয়ে করতে দেখা যায় বা বিবাহিত পুরুষরা যদি তারা নিজেদের দ্বিতীয় বিয়ে হতে দেখে তাহলে তার অর্থ কী বা হতে পারে বা তার লক্ষণ কী বা হতে পারে বা কী বা আমাদেরকে অর্থ দিয়ে যেতে পারে। দেখুন, স্বপ্নে কোনো বিবাহিত পুরুষ যদি অন্য কাউকে দেখছে যে আমি তার সাথে বিবাহ করছি, তাহলে এতে কি হবে, সেই বিবাহিত পুরুষের স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে তার সন্তান আসার একটা লক্ষণটা যেহেতু খুব খারাপ না, এবং কোনো বিবাহিত পুরুষ যদি নিজের স্ত্রীর সাথে আবার দ্বিতীয়বার স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে এটা হলো অভাব অনটনের একটা লক্ষণ। সেজন্য এরকম খারাপ স্বপ্ন যদি দেখি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। স্বপ্নে কোনো বিবাহিত পুরুষ অপরিচিত কারোর সাথে বিবাহ করতে দেখলে তার কি হতে পারে? স্বপ্নে যদি কাউকে দেখে অপরিচিত এবং তার সাথে বিবাহ হচ্ছে বিবাহিত পুরুষের, তাহলে এটা লক্ষণ দিচ্ছে যে আগামীতে খুবই শীঘ্রই সে অর্থ সম্পদের মালিক হতে পারবে, আল্লাহ যদি চান। আর অসুস্থ কোনো ব্যক্তি যদি বিয়ে করতে দেখে বা কাউকে যদি দেখে অসুস্থ ব্যক্তিকে বিয়ে করতে, তাহলে এটা হলো মৃত্যু হওয়ার একটি ইঙ্গিত। অর্থাৎ স্বপ্নের মধ্যে ইঙ্গিত দিচ্ছে অসুস্থ কাউকে বিয়ে করতে, তার ব্যাখ্যা হবে যে হতে পারে তার তাড়াতাড়ি মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোন গর্ভবতী মহিলা যদি দেখে যে তার বাসর রাত হচ্ছে, স্বপ্নের মধ্যে বাসর রাত হচ্ছে তার, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন ব্যক্তি যদি দেখে যে তার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে কোনো নিকট আত্মীয়দের সাথে, নিকট আত্মীয়দের মধ্যে কাউর সাথে তার বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, তাহলে এটা লক্ষণ দিচ্ছে যে খুবই শীঘ্রই তারা হজে, সে হজ করতে পারবে, হজের ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক শ্রোতা, আমরা এই স্বপ্নে দ্বিতীয় বিবাহের কয়েকটি সংক্ষিপ্ত আকারের লক্ষণ আপনাদের সাথে বাস্তবায়ন করতে পেরেছি, আশা করব বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমাদের এতটুকুন। ততক্ষণ পর্যন্ত দেশের ভালোর জন্য, দিন ও দুনিয়ার কামিয়াবির জন্য দোয়া করতে থাকবেন। যেখানে যেখানে মানুষ অভাব অনটনে রয়েছে, মুসলমান জাতি পরেশানি রয়েছে, সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সঠিক একটা শুদ্ধ পরিবেশ, একটা দেখার মতো পরিবেশ তৈরি করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।